ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিমকি কীভাবে টানতে হয় যে আমার পুরা বডি আমি আজকে নিমকি টেনে দেখাবো আপনাদের। বন্ধুরা দেখুন, কাপড় কিন্তু অতিরিক্ত নিতে হবে নিমকি টানার জন্য। তো আমাদের কামিজের লম্বা হলো 44 ইঞ্চি, তো 43 ইঞ্চি, 43 থেকে আমি প্রায় 20 ইঞ্চি মতো কাপড় বাড়তি নিয়েছি। এবং এই প্রস্থর দিকে আমি 23 ইঞ্চি ঘিরে জামা, তো তার থেকে আমি 5 থেকে 7 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো এরকম করে আপনার বাড়তি নিতে হবে। সাইডে 5 থেকে 7 ইঞ্চি নেবেন এবং নিচের দিকে আপনার 15 থেকে 20 ইঞ্চি বাড়তি নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে দিই কাপড়টি মাঝখানে একটি চাকান দিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের দাগগুলো হবে। তো খেয়াল করে দেখুন, এই সাইডে আমি 17 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিব এবং অপর সাইডে 17 ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে দিতে হবে। এবং এইভাবে 17 ইঞ্চি দাগ থেকে এই মাঝখানে যে চাকানটা দিয়েছে এখানে আপনারা এভাবে ক্রস করে দাগটা টেনে নিতে হবে। এবং এই সাইডও সেমভাবে দাগটা টেনে নিতে হবে। এবং এই গ্যাপের পরিমাণ হতে হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চি দূর দিয়ে একটি করে দাগ দিয়ে নেবেন, একদম বরাবর একের পর এক 3 ইঞ্চি দূর দিয়ে একের পর একটি দাগ দিয়ে নিতে হবে। তো 3 ইঞ্চি দিলে এটা মোটামুটি হাফ ইঞ্চির মতো কমে যাবে, 2.5 ইঞ্চিতে আসবে। মনে রাখবেন এটা 3 ইঞ্চি পর্যন্ত দিও। আপনারা যদি ছোটো করে দেন তাহলে কিন্তু বিট বেশি টানা লাগবে, ঘন হয়ে যাবে খোপটা। আপনারা চাইলে ঘন করেও দিতে পারেন। তো এরকম করে এক সাইড আগে দাগটা টেনে নেব এবং পরবর্তীতে অপর সাইডেও দাগটা টেনে নিতে হবে। দেখুন, আমাদের এক সাইডে ক্রস করে দাগ টানা হয়ে গেছে এবং এই সাইডে পুরো বডি আবার এরকম করে দাগ টেনে নিতে হবে। এই সাইডে ঠিক সেমভাবে 3 ইঞ্চি করে ধরে একদম সোজা সোজা করে দাগ টানলে নিমকি এমনিতেই হয়ে যাবে, আপনাদের টেনশন করতে হবে না। দেখুন কত সুন্দর নিমকি হয়ে যাচ্ছে। তো এরকম করে পুরো বডি টেনে নিতে হবে, কারণ দাগ টেনে না নিলে আপনার পরে সেলাই দিতে গেলে আপনাদের প্রবলেম হবে, মিলবে না, কোনোটা ছোটো বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমাদের পুরো বডি দাগ টানা হয়ে গেছে, এবার সেলাই দিয়ে দিতে হবে। তো প্রথমে এক সাইডে যেমনভাবে দাগ দিয়ে দিচ্ছি ঠিক এক সাইডেই এরকম করে পুরোটা সেলাই দিয়ে নেবো, এক সাইড করে একের পর এক এরকম করে এক সাইড আগে সেলাই দিয়ে নেব, এরপরে অপর সাইডে সেলাই দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের এক সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে। দেখুন এক সাইডে সেলাই দিলে এরকম কিন্তু ডিজাইন, আপনারা চাইলে এরকম এক সাইডে দিয়েও জামা বানাতে পারেন। এবার অপর সাইডটা এভাবে ক্রস করে করে দাগ দিয়ে দিতে হবে, সরি সেলাই দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি আপনারা দেখুন পুরো বডি আমাদের নিমকি টানা হয়ে গেছে, কত সুন্দর একটি কাপড়ের শেপ পরিবর্তন হয়ে গেছে, সুতি কাপড়, দেখতে এখন দামি কাপড় মনে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।